হে ভাইরা আমার দিকে তাকাও, এই পোশাকটা তোমরা চেনো কিনা একটু দেখায় দিয়ে যাই। এই কাপনের কাপড়টা যখন শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখছি। পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে গো বাবা, যে বান্ধবীটা খায়া না খায়া তোমারে মানুষ করছে। যোগ ভাইরে এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মহলারে খুশি করবা। আমার আল্লাহ যদি তোমার জন্য এখন পাগল হয়ে যায় গো বাবা, কারণ আমার বিশ্ব নবী বলছে উম্মতেরা রে মোমেনের জন্য আমার আল্লাহ পাগল, ফেরেশতারা পাগল। আমার আল্লাহ যদি তোমার প্রতি প্রেমিক হয়ে যায়, এই রাত্রি একটা জান্নাতের টিকিট এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে দিবা। এ যুবক ভাইরা, দুনিয়া সার্থি হবে কিন্তু মৃত্যুর আগে একটা জিনিস মনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون بند مر راستا ميت مرن كربي دين بوتشتا جنو ميت مرن كربي أمر زنة تردك ياي دنيا تكني زباد মরণ তো হইয়াই যাবে, নাস্তিক গুলার এক একটা ঘর মাইঙ্গা মরবো। কথা বলো, বিশ্বনবী বললেন আমার বিরুদ্ধে কথা বললে তারে সারবেন নাই। 80 বছরের বুড়া কি করলো জানেন? এখন ইমান তাজা করেন, বুড়া গিরায় জোর নাই, লাভ দিয়ে উঠছে। হাসবেন না, এটা রসুলের সাহাবি মিয়া, লাভ দিয়ে উঠছে। ওইটা কয় নবী গো, আমার দয়ার নবী, ও আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আবার কলিজার টুকার নবী। দুনিয়ায় যদি আপনি বলেন যে আমি বিরুদ্ধ লোকের কলিজার এখন কাইটা পিরিজে করে আপনারে দিতে, আমি এখনই দিতে পারি। আপনি পারেন না বাবা, আপনি পারেন না, আপনি পারেন? এ জিরানি বাজার না এটা? এ জিরানি বাজারের যুবক আমার আলেম ভাইরা, একটা সত্য কথা বলেন, আমার নবী যদি বাংলাদেশ এখন আসতো, মনে হয় বিমান বন্দরে আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতায় দিতাম, নবী আমার পেটে পাড়া দিয়া বিমানে উঠবে। ঠিক না বেটি? রাজি আছো না? রাজি আছো না? প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান, যতদিন এই প্রেম বাংলাদেশে না আসবে ততদিন পর্যন্ত করুণাই দেশ থেকে যাবে না। করুণাই দেশে ব্যবহার হিসাবে আছে, এই করুণা নামে বিংশ শতাব্দী অর্থাৎ 120 বছর পরে এই রোগটা আইছে। 120 বছর আগে একটা রোগ আসছিল দুনিয়ায়, মনে রাখেন, তখন 22 লক্ষ মানুষ মারা গেছিল। 120 বছর পরে আর একটা গজব আল্লাহ দিছে, নাম হলো করোনা। আবার 100 বছর পরে একটা গজব দিবে আমার আল্লাহ, পৃথিবী পরিষ্কার করার জন্য, নাস্তিক গুলার কুত্তার মতো শেষ করার জন্য। তবে মোমেন যদি করুণায় মারা যায়, মোমেন সে ডাইরেক্ট জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলে বলেন। তাহলে মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যে এই মরণ মরলে টেনশন নাই। আমার বিশ্বনবী এই বাসটা করলেন, একটা এতে তাফসির করে বিদায় নেব, যে ওই মরণটা তোমার কাছে আল্লাহর কাছে চাইবা, ঘরে বসে মরলেও তুমি শহীদ। সাহাবী বললেন, হুজুর ঘরে বসে শহীদ হয় কেমনে? নবী বললেন, তোমার অন্তরে আসে না যে আমার বিরুদ্ধে কথা বললার 2 টুকরো করবা কয় হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কথা বললার শেষ করবা কয় হ্যাঁ? তাহলে আমি নবী বললাম, তোমার এই তামান্না অন্তরে থাকলে তুমি ঘরে মরলেও শহীদ, আর তোমার অন্তরে যে না থাকে, যে নবী কইছে তাই গেলাম, হুজুরে গেছে তাই গেলাম, তাহলে তুমি মাঠে যাইয়ে মরলেও তুমি শহীদ না। কথা বলেন না কেন?
সাহাবাকরাম তামান্নাই রইলেন কবে এইরকম মৃত্যুর টাইম আসবে। আসতে না আসতে ঘটনা একটা ঘটতে গেল। নবী আবার বললেন, ও সাহাবীরা, আয়াত তো পড়ে ফেলেছিলাম, মরণ যদি মরতে হয় ওই মরণ মরবা, যেই মরণ মরলে টেনশন নাই, এখন ওই মরণের টাইম আসছে, কে কে দাঁড়াইবা, লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ রাইতে 11টা কি ওয়াজের আমিস থামিয়া থাকে? এখন দেখুন যাইব। নবী যখন বললেন ওই মরণটা মরার টাইম আসছে, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই, কে কে রাজি আছে? রাখেন আপনাকে না, আরে সাহাবি কি কইছে নবী? যাক আলহামদুলিল্লাহ আপনারা এই মরণটা মরতে রাজি আছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী যদি এই মাহফিলে থাকে সেও বলতো আমিও রাজি, ঠিক না? ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী সব জানলে বলতো যে আমি এই মরণটা রাজি, যে কবরের টেনশন নাই, কবরে তো যাইতে হইব, ঠিক না? ঠিক। এখানে আমার বাইরে যারা আছেন সবাই এই মরণটা মরতে রাজি, রাজি না? কাম করতে হইব কিনা? কামটা বলেন কমু, আল্লাহ আকবর বলেন তো, যারা দাঁড়া আছেন তারাও কর। আমি জানি মাঠটা করছে বেটা কেমনে জানি একটা মাঠ করছে, মাঠটা এদিকে পিছনে দিল, পিছন দিলে সামনে দিকে লোক আরো যাইতে পারত। আমার বাইরে শীতের মধ্যে কত সময় দাঁড়াই থাকবো? 5 মিনিট পরে তো আমি লোকই পাব না, থাকবো? থাকবে? আল্লাহ আকবর জোরে কন দি, আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে মুসলমানের গুলা। এই তাকবীরের আওয়াজ দিয়া আপনি কি জানেন এই আল্লাহ আকবর আওয়াজের পাওয়ার কত? এ 33,000 আর 120,000 ভোল্টেজ না এটা, এ ভোল্টেজ এমন ভোল্টেজ যেখানে লাগে বিল্ডিং এর ইটা শুদ্ধ শেষ হয়ে যায়। হে বাদশা গোর গোবিন্দর দুটি খুলে ফেলাইছিল, বাদশা গোর গোবিন্দর বাথরুম শুদ্ধ খুলে ফেলেছিল, এই তাকবীরের আওয়াজ তার প্রত্যেকটা ইটা খসে ফেলেছিল। যারা কুরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, প্রত্যেকটা নাস্তিক ঠিক হয়ে যা, সুতার বাড়ি খায় ঠিক হয়ে যাবে। বেড়া কয় বদরের হাতিয়ার, হেরা কয় হুঁশিয়ার হুঁশিয়ার, আরে গর্জে ওঠে আর একবার ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ আরো জোরে কোন ইনশাল্লাহ। আমাদের দেশে কিন্তু জিহাদ নাই, ইন্ডিয়ার সাথে লাগলে কোনো বেঈমানের সাথে লাগলে তখন জিহাদ আসবে, এখন কিন্তু জিএমবির খাতে নাম দেন দেব না, কথা কন না কেন? এখন কিছু কিছু বলাবার আছে জিএমবির খাতে নাম দিয়ে কয় জিহাদ, এবারে এটা কাট্টা শয়তানি। জিহাদ আর জিএমবি গিরি এক না, জঙ্গি আর জিহাদ এক না, এটা মনে রাখতে হবে। এখানে অনেক ইয়াবা খোর আছে, বাবা খোর আছে, আছে না নাই, ট্যাবলেট করো আছে, ডেন্ডি করো আছে, ঠিক ঠিক কও কেন, মানে ভালো লোকও আছে, আছে না নাই, আজ থেকে তওবা কর, যে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে দুনিয়া সবাই আমার ভালো কইব, ওই গজবে মরণ চাই না যে আমার জুতার বাড়ি দিব। নবী যখন বললেন ওই মরার টাইম এসে গেছে, কে কে রাজি? সাহাবিরা খারাই গেছে। নবী বললেন তোমরা বললি তো আমি নিতে পারি না, আমার একটা কৈফিয়াত দিতে হবে, একটা কাজ করো আবু বকর, জি এই লাডি দিয়া মাপো। লাডি একটা ধরাই দিছে খেজুরের বাগ্গা, আবু বকর মাপতাছে, মাপতে মাপতে 311 জন হয়ে গেছে। কতজন? অমর। এদের বাবার নাম, এদের মার নাম, এদের ছেলে সন্তান কয়জন, সব লিস্টিত উঠাও। আমি আমার কথা বলছি না, বখারি হাদিসের কথা বলছি, আজ থেকে 1442 বছর আগে আমার বিশ্বনবী করেছিলেন, লিস্টিটা এখনো পর্যন্ত বখারিতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। যাদের নাম ও বখারিতে আছে একজনও জাহান্নামে যাবে না, এরা বিনি হিসেবে জান্নাতে, তাদের ওয়াজ যদি আমরা শুনি আমরাও জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আজকে আমাদেরকে বলে দেয় ওয়াজের মাঠে গেলে কয় জমিনের উপরে আসমানের নিচে যা আছে তাই কবেন, মাটির নিচে কি আছে গেলে কবেন না, শুনছেন? আমরা আবার টেনশন করছি যে
মাটির নিচে তো আমরা যাবো, আপনারা যারা নিষেধ করেন তারাও করেন, আপনারাও যাবেন, ওইটাই বেশি করে কম। আচ্ছা মাটির উপরে কথা কইলো তো তাও তো জন্মের ভেজাল, মাটির উপরে কথা আজকে কই, ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলা। বাজান রে 311 জন রেডি হয়ে গেল, বিশ্ব নবী বললেন এদের নাম বলো, আবু বকর বলো হুজুর প্রথম আমার নাম, দ্বিতীয় মৌ, দোনজন আপনার শ্বশুর, তিন নাম্বারে ওসমান উনি আপনার জামাই, চার নাম্বারে আলী, তখন সে জামাই হয় নাই আলহামদুলিল্লাহ বলেন। নবী বললেন বাস হয়ে গেছে 311 জন রেডি করো, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। হাফেজ কোরআন যারা আছেন কোরআন আয়াতগুলো পড়লে যারা বাহিরে দাঁড়ায় সারা মনে করবে হুজুর ঠিকই ওয়াজ করতেছে, নাহলে কেউ হুজুর বানাই করতেছে গোপালগঞ্জের খেতের তালে এসে। বাজান রে নবী আমার বললেন 311 জনের লিস্ট আমার কাছে দাও, আমার নবী তো লিখতেও জানতেন না পড়তেও জানতেন না, আমার নবীর এই জন্য মূর্খ বলা যাবে না, কেন আমার নবী লিখতে জানতেন না, কার কাছ থেকে লেখা শিখবে সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে, আমার নবী আলিফ বা তাসা কার কাছে পড়বে বাবা, আর বিবারাত কার কাছে পড়বে সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে, আমার আল্লাহ তো আর নবীর হাতে কলম ধরাইয়া লেখা শিখাবে না, আমার নবীকে আল্লাহ লেখার পড়ানো লাগতো না বাবা, আমার নবীকে এমন একটা ভার্সিটিতে পড়ানো হয়েছে, তোমরা যারা আমার নবীর মুরুক্ষ বলো সন্ত্রাসী বলো, আমার নবীর মতো মানুষ এই জগতে নাই গো لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله যার চরিত্রে গ্যারান্টি দিছে আল্লাহ, আজকে আমার সেই নবীকে ম্যাক্রন চরিত্রহীন বলে গালি দেয়, ওর বাবার ঠিক নাই ওর মায়ের ঠিক আছে, ও পিতৃহীন পিতৃ পরিচয়হীন সন্তান, অবৈধ জারত সন্তান, কেন ওর দেশে কোনো বিয়া নাই, চারটা পাঁচটা হওয়ার পরে ভাল লাগলে বিয়ে করে, নারে কুত্তার বাসার মতো ফেলা হইতে আর একটা, এই জন্যই তুই আমার নবীর গালি দিতে পারছিস, তুই আমার নবীর সিনুস না মেকরুন, তুই আমার নবীর সিনুস না, আবার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ নাই, কথা বল ভাই কথা বল কথা বল কথা বল, দেখ আমার নবীর লেগে বুকের তাজা রক্ত ঢেলে দিছে, পৃথিবীতে এমন কোন নেতা নাই, মুসা নবীর উম্মাতরা বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও, আমার নবীর সাহাবীর এটা জীবন হয় নাই, এখন কানবি, আমি জানি না কার বাড়ি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট চাঁদপুর ফরিদপুর মাদারীপুর আমি জানি না ভাই, শুধু তোর আমি পায়ে হাত দিয়ে বলবো, এখন এই রাত পৌনে 12টার সময় আমার মাওলারে দুই ফোঁটা পানি দিয়ে বুঝায় কবি আল্লাহ করোনা রোগে যদি মারা যায় তুমি আমাদের কবরে কষ্ট দিও না, বেজান রে আমার বিশ্ব নবী বললেন আবু বকর দেখো তো আবু বকর কয়জন হইছে, হুজুর এই যে তাদের নাম আমি পড়ে পড়ে শুনাইতেছি, তালহা বিন জুবায়ের নবীর এক একজনের নাম শুনাইতেছে 311 জনের, আমার নবী আস্তে করে হাত দিয়ে চোখের পানি মুছে আর বলে আল্লাহ আমি মক্কার থেকে মদিনায় আসছি, দেড় বছর পৌনে দুই বছর হয়ে গেল, এই পৌনে দুই বছরের জিন্দগিতে এই কয়জন আমি পাইছি, আল্লাহ তুমি আমার এই কয়জনকে আমার জান্নাতের গাড়ি করে দিও, আবার বিশ্ব নবী
311 জন নিয়ে রওনা দিলেন বাবা মদিনা শহর থেকে বাজার 165 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো বদর। কি নাম? ওই যে আমার এক জাদু ভাই বলছে বদরের হাতিয়ার গর্জে উঠো আর একবার, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, নবীর তখনো পর্যন্ত টেনশন ছিল যদি আমার আল্লাহ আমার সাহাবীদের আমলে আমারে পরাজয় বরণ করায় দেয়। হে ভাইরা, অনেক নতুন নতুন সাহাবী ছিল, যুদ্ধের কায়দা কারণ কিছুই জানে না। নবী বললেন, ও বদরে যাইতে যে কয়দিন সময় লাগে, এই কয়দিনের মধ্যে কেমনে তরবারি ধরতে হয় একটু শিখায় দাও। ইসলাম এত সহজ নয় রে ভাই, প্রশাসন থেকে আমি আপনাদের রাজনীতিবিদ সবাই দুটা পাও ধরে বলে দিয়ে যাই। সাহাবিরা এমন এমন বড় লোক ছিল বাবা ওই যুদ্ধে, যাদের একদিনের ইনকাম তোমার আমার 1 বছরও না। তুমি আর আমি একটা গার্মেন্টসের মালিক হইলে 1,000 কোটি টাকার মালিক হইলে শ্রমিকদের পরে কত নির্যাতন, নিষ্পেষণ নির্যাতন কর বাবা। আবু বকরের বাড়ি মক্কায় গো বাজান, আবু বকরের বাড়ির একটা দোকান বিক্রি করলে তোমাকে সিরিয়ানি বাজার কিনা যাবে। ওই জামানার 40টার উপরে দোকান ছিল আবু বকরের, সব বেলাই দিছে আমার নবীর জন্য। এই আবু বকর এক বেলা খাইতো আর এক বেলা না খায় থাকতো। আবার নবীর ঘরে পাক হয় না, আমি আবু বকর খামো কেন, আমি ও ট্রেনিং দিব, এমনি খাওয়ানো থাকতো না। আল্লাহ কেমনি বলছে রাদিয়াল্লাহু আনহুমা রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, নবী আপনার এই জান্নাতীদের পরে আমি রাজি, আপনিও রাজি থাকেন, তাদের জন্য জান্নাত আমি রেডি করছি। এখন কান্দবা, একটা লোক মাতালা রাচারা করবা না, আলে মোল্লামা কান্দে তুমি কেন কাঁদবা না? এই কোরআন এত সহজ না রে ভাই, এ যুবক এই কোরআন এত সহজ না, এই কোরআনের কালো কালো অক্ষর দেখো, সেই অক্ষরগুলো এই পর্যন্ত আনতে বহুত কষ্ট হয়েছে। কোরআন পাতা আকারে হয়েছে 600 বছর, এই 600 বছর হয়েছে পাতা আকারে, ক 200-350 বছর আগে পাতা আকার হয়েছে, তাও চামড়ার উপরে লিখতো, এখন পাতা আকারে ছোট্ট হয়ে গেছে কোরআন শরীফ। মনে রাখবি এই কোরআন এ পর্যন্ত পাতা আকারে করতে আমার নবীর অনেক রক্ত ঝরাইতে হয়েছে, বালাকোটের জমিনে আলেমুল আমার অনেক রক্ত ঝরিয়েছে। আজকে তোমরা আর আলেমদের কোনো অবদান নাই, এই বাংলার জমিন শুধু নয় সারা পৃথিবীর ইসলামের জন্য অবদান উলামায়ে কামে, সারা পৃথিবীতে নামাজিদের অবদান, নামাজিরা সারা কোনোদিন কোরআনের জন্য আন্দোলন করে নাই। তাকাও আমার দিকে, শুধু চোখে পানি থাকবে আর কিছু আমি দেখতে চাই না। একসাথে বলো এই জমিনের মালিককে আল্লাহর প্রমাণ করে দাও, হতে পারে আগামীকালকে আমার বাড়িতে মৃত্যুর পালকি চলে আসতে পারে। নবী আমার রওনা দিলেন, পিছনে দিক মরে আছে দেখে, আহা হযরত ওমর যুদ একটু পানি পানির বিরতি দিছে, যেই জায়গাটা পানি পানির বিরতি দিছে আমি ইলিয়াস রহমান জিহাদি বহুত বার ও জায়গায় গেছি, মদিনার থেকে 7 কিলোমিটার দূরে জুল হলাইফা নামক স্থান, এখান থেকে একটু আধা কিলো দূরে গেলেই এখানে এই বদরের পানি পানের বিরতি। যখনই পানি পানের বিরতি হুজুর বসতেন, হাট কিছু দূর হাইটে বসতেন, ওমর বলতেন, এই শোনো এইভাবে যুদ্ধের ট্রেনিং করতে হয়, এইভাবে ধরবা, এইভাবে ধরবা, এইভাবে মারবা, 4 হাত পায়ে মারবা, এইভাবে মারবা, এইভাবে হাত দিয়ে মারবা, পাও দিয়ে মারবা, কেন দিয়ে মারবা, আমার হাতে তরবারি নাই কেন দিবা, এইভাবে কোন জায়গা ঘুষি মারলেও জায়গায় ফিট হয়ে যাবে, ওমর শিক্ষা দিচ্ছে। হিন্দি টিমে 10 জন গ্রুপ করে নবী 311 জনকে করে দিলেন, তোমরা 10 জন 10 জন করে 10 জনে তোমরা ট্রেনিং দাও, মারহাবা করো। ট্রেনিং চলছে, হিন্দি টাইমে দেখে দুইটা বাচ্চা নবীর কাছে, আবু বকর আয়েশা কয় হুনেন আমাকেও ট্রেনিং দেন, কয় কে আমরাও যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, হ আরে হ
কষ্ট হয় নাই প্রমাণ করতে পারবেন পোলাটা তুই যাইস তে এ বেড়া ঠিক আছে বুঝছি একটা শর্তে যে যাবে ওর লুঙ্গিটা এনে ধরবেন তাহলে আমি ওয়াজ করবো ইনশাল্লাহ বলেন নানা ভাই আবু বকর তো নানা জাতীয় নানা নবীর শ্বশুর মানে নানা না নানা ভাই হুজুর আমার লিস্টের নাম উড়ো তো লাডি ল লিস্টি লাডি লাডি তেলে লিস্টি তুলব তাই মাপ দাও মাপ দিছে তুই ভাই করছে কি পায়ের বুইরা আঙ্গুল উপরে কুচো এখারাইছে আবু বকর এসে নামা তো শুনেন বুড়া মানুষ চেউ চেউ করেন কম আমরা জানি পার পাতা নিচে দিলে অমন হয় লেগে তো খারাইছি বুঝেন না তুমি বুড়া মানুষ বুধ বাতাসে পাচ্ছে চুল মুন মিয়া মাপতেন আবার কা ও দু উল্টা ফেলে আমার ক্লাস করে হে বেড়ে হে নামা কাপড়ে বুঝেন যে হইব না আর আড়ি মারেন তো মাপতেন নবী কিন্তু সব দেখতেছে আবু বকর খানি কিসের জ্ঞান জান ওদের এই পাগলা দূরে যাইবে বলে ওরা বলে ওই ওয়াজ শুনছে আমি আয়াতটা পড়বো এখন আল্লাহ আকবার বল কেমন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন কবরে কোন টেনশন নাই এটা বলে ওরা শুনছে ওরা যাইব নবীকে পাগলামি করো না বাবা যুদ্ধের মাঠ পাগলদের জাগান না তোমরা পারবা না বাবা এই যুদ্ধে বিশাল বড় বড় বাহিনী আসতেছে পারবা না যাদু যাও তোমরা ফিরে যাও এখানে 7 কিলোমিটার আসছে যাও যাও চলে যাও হুজুর আপনারা গত সপ্তাহে কইছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ তোর মরার কোনো বয়স নাই পৃথিবীতে একটা জিনিসের কোনো গড়ে পড়তা ঠিক নাই সেটা হলো মৃত্যুর গড় বাপের সামনে সন্তান চলে যায় ঠিক না বৈদিক গত কয়েকদিন আগে ভাই ওয়াজে গেছি এখন তুই কানবি একটা বাবা দৌড়ে এসে হুজুর আমার এই চাদর একটু ভিক্ষে দেন কি একটা দোয়া ভিক্ষে দেন বললাম কে হুজুর পৃথিবীতে আপনার ওয়াজ শুনামে বেশি কান দেখো কেন আপনি না বলেন পৃথিবীর সবচেয়ে বড় করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ এটা কেমন করুণ ইতিহাস আমি আমার বোলার সিঙ্গাপুর পাঠাইছি হুজুর আমার ছেলে করুণে মারা গেছে আমার ছেলের বলে জানা যাবে নাই কিভাবে সঙ্গে তোমার মরণ কিভাবে সঙ্গে তোমার কবরে যুবক ভাই যুবক ভাই তোর মনকে বোঝা এইটাই তোর জীবনের শেষ মাহফিল ভাই ওই যুবকটা হ্যার বাবা আমারে বললো হুজুর আমি খ্যাত বেজে আমার পোলারে সিঙ্গাপুর পাঠাইছি আমার ছেলে আমার দেশে আসবে পরিবারের সুখের জন্য সিঙ্গাপুর গেছে আমার ছেলের মুখ কেন আমি দেখতে পাব আমার ছেলে আমার জানাজা করে কবরে রাখবে আজকে আমার ছেলের লাশটাও দেখতে পারলাম না এ যুবক আজকে গার মেজে কাজ করস ভাই পরিবারের সুখের লাইগা যদি বাইতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাস জানি না তোর বন্ধু কি হবে তোর মৃত্যুর সময় শুধু তোর মৃত্যু দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বানায় যা মরার সময় তোর কোনো টেনশন নাই ভাই কবরে তোর কোনো টেনশন নাই আজ থেকে ওয়াদা কর এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না জীবন চলে গেলেও কামাই দিবি না নামাজ ছাড়া কবরে কোন উপায় নাই রে ভাই এই শীতের ভিতরে যারা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়বে
ওই লোকটার কবরে আল্লাহ নিজে যাওয়া ইয়া আল্লাহ নিজের রহমতি কুদরত দিয়ে ওর পুরা কবরটার জান্নাতের টুকরা বানায় দিবে। নামাজ সারা জান্নাতের কোন সিস্টেম নাই ভাই, এখন চিল্লাবি আর কানবি। যুবক দুইটা কয় হুজুর আমাকে নিতে হইবে, আমি ওই মর্ম মরতে চাই যে মর্মের টেনশন নাই। আপনি গত পনেরো দুই বছর আগে ওই যে ডাইন পাশে মদিনা গেট এখানে আপনি উঠে বসাছিলেন, আমরা দুই ভাই আপনার সামনে দাঁড়াই দাঁড়াই চিন্তা ভাবনা করতেছিলাম কি করবো কি করবো। হঠাৎ করে আপনার কি মনে আছে হুজুর, ওই যে ছোট্ট একটা বাচ্চা সাত বছর একটা বাচ্চা আপনারে কইছিল একটা সুমা দেই, হুজুর এই বাচ্চাটা আপনার গালে যখন সুমা দিল নবী আপনি বলছিলেন ও মদিনার ছেলেরা তোমরা কি আমারে ভালোবাসবা। হুজুর আমরা দুই ভাই সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেছিলাম ও আমার ভাইরা তোমরা এখন কাঁদবা, আমার নবীর দুই নয়নে দেখি নাই নবীর কষ্টের কথা শুনে নয়ন ভরা জল দিয়ে আমার আল্লাহরে দেখাই, ও মালিক তোমার নবীর কত মানবাসি। কত ভালোবাসি মা মরছে কাঁদতে পারি নাই, বাবা মরছে কাঁদতে পারি নাই, আজকে তোমার নবীর কষ্টের কথা শুনে সাহাবীদের কষ্টের কথা শুনে কাঁদি। তুমি মাপ না করলে কার কাছে যাব গো মাই, যেই নয়ন ভরা জল দিয়ে তোমার নবীর জন্য কাঁদি, এই চোখ দিয়া নবীর স্বপ্নে না দেখাইয়া কবরে ডাক দিয়া না, আমার আলিম ভাইরা কাঁদে, আমার যুবক ভাইরা কাঁদে, আমার ডাইনে বামে চেয়ারে বসে কান্দে গো, দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা ওয়াজ শোনে আর কান্দে, আমি জানি না কার জানো মা নাই বাবা নাই। ও ভাইজান আমার গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, এইখানে হয়তো গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরীয়তপুরের ভাই থাকতে পারে, আমি বারো বছর বয়সে মা হারাই দি আল্লাহাক। পৃথিবীর অনেক দেশে আমার নিজে মাজান সে লন্ডন কানাডা পর্যন্ত আল্লাহ নিচে, সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাজান কাতার কুয়েতাল কাতার দুবাই আল্লাহ নিছে বাবা, বহুত বার আল্লাহ নিছে মিশরও গেছি বাজান, কিন্তু এত জায়গায় ঘুরলাম ধলা কালো কত মহিলা দেখলাম, আমার গোপালগঞ্জের আমার জনম দুঃখী মায়ের মতো কামড়ে পাইলাম ভাই। পৃথিবীতে যেই সন্তান মার জন্য বয়া বয়া কান দেয়, তোমার মা যেরকম তুমি অসুস্থ থাকলে মা বয়া বয়া শীতানে কান্ত বালিশের পাশে বয়া, মা তোমার আমার হসপিটালে নিয়ে দৌড়াই তোমা মা, আজকে তুমিও মায়ের জন্য কাঁদবা, তোমার চোখের পানির পরে ভিত্তি করে আমার মালিক তোমার মাফ করে দিব। তাহলে দেখো আমার ভাইরা কান্দে, যারাই কাঁদে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তবে গালটা বাঁকা করে যারাই কাঁদে এদেরকে আপনি মাইরেন না আল্লাহ, এদেরকে আপনি গজব দিয়ে মাইরেন না, এদের কখনো মারাত্মক গজব দিয়ে মাইরেন না, এদের মা বাবাকে আপনি মাফ করে দিয়ে না আল্লাহ। এই জুমার রাত, জুমার রাত আজকে চোদ্দই জানুয়ারি দুই হাজার একুশ, জুমার রাত্রে আল্লাহ যারাই কাঁদে এদের গুনাগুলো জড়ায় দেন। এই যে আমার বাইরের সামনে বইয়ে কান্দে আমার আলেম ওলামা বাইরে কান্দে, আল্লাহ আমার মাইকেলা বাইরে কান্দে, শুধু একটা ওয়াদা দাও আল্লাহ জীবনে আমাদের করুণায় বাইরো না।
আল্লাহ চোখ দিয়ে দেখছি কত লোক করোনায় মারা গেছে, আরে আত্মীয় স্বজন কেউ তারে দেখতে যায় নাই, এখনো পর্যন্ত করোনা হইলে দেখতে যায় না। আল্লাহ গজব দিয়ে বোঝাই দিছে এই পৃথিবীতে কে আপন কে বট, তোমার সাথে বন্ধু পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোর ভাই এখন একটা ইন্টারভিউ দিবি, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই, রাজি আসো না নাই? যদি বলো রাজি আসো না নাই? নবী বললেন বাবা তো কি বলতে চাস কত? হুজুর ছোট্ট একটা বাচ্চা আপনারা বলছিল, হুজুর আপনার আমি সুমা দিলাম আপনি আমারে দিলেন, কিন্তু আপনার এই ঠোঁটের এখানে ফাটা কেন আর আপনার কপালটা ফাটা কেন? তখন আপনি বলছিলেন তোমাকে এই মদিনায় আসার এক মাস আগে আমি তায়েফে গেছিলাম, তায়েফের একটা যুবক দৌড়ে এসে আমার এখানে একটা ঘুষি মেরে দিছিল, এই ঘুষিতে ঠোঁট দুইটা ভাইটে যাওয়া, আমি ডবি চোখে মুখে কিচ্ছু দেখি নাই, আমি সরিষার ফুল দেখছিলাম চোখে, একটা বেইমান রোগ ওর মায়ের কুলে আর বিবির কুলে ফিরে যেতে দেব না, দেব না, দেব না, দেব না। হুজুর আপনি তখন কাঁদছিলেন আর বলছিলেন ও মদিনার ছেলেরা শুধু আমার এইটাই ফাটায় নাই, দেখো আমি যখন ঘুষি খাইয়ে পড়ে গেলাম এরপরে আমার পাথর দিয়ে মাথার উপরে এমন জোরে বাড়ি দিছে, এই দেখো কবলটার মধ্যে এখনো ক্ষত। হুজুর আপনি জামাটা উঠাই বলছিলেন দেখো আমার পিঠের মধ্যে কত কত স্থান, হুজুর আমরা দুই ভাই সেদিন থেকে ওয়াদা করছিলাম একটা বেঈমান রো মক্কায় ফিরে যেতে দিব না গো নবী, ও আমার প্রাণের নবী আপনার সাথে যাবো। নবী বলে ওমর আবু বকরের দিকে আয়, কি করবি ক, সিদ্ধান্ত বোর্ডে সিদ্ধান্ত হলো যে একজন রে বড় ভাইয়ের অনুমতি দেন, একটু বয়সে বড় বলও বেশি আছে। নবী বলেন মাস তুই চল। কেন? তার আগে মাস বলছিল হুজুর আপনি আমার নিতে চান না, একটা কথা কই, আপনার সবচেয়ে শক্তিশালী এখানে কে কয়? ওমর, ওমর রে আমার সাথে কুস্তি লাগাই দেন, ওমর আমার লাগে পারবো না, এই জন্য আমার অনুমতি দিয়েছেন শুনছি। মুয়াব্বিজ বলে হুজুর আমার ভাই যদি পারে ওমরের সাথে কুস্তি লেগে আমার ভাইয়ের সাথে আমার লাগায় দেখেন আমি কেমন পারি। আমার নবী বলে ঠিক আছে দেখি টেস্ট করি তো, বাজান রে দুইজন গলায় হাত দিয়ে টেস্টের মাঠে নামিয়ে গেল। এ যুবক এখন একটা আওয়াজ দিস রে ভাই, মুয়াব্বিজ বড় ভাইয়ের দুই পায়ের নিচের দিকে বাবা কেসকি বাদাইয়া এমন জোরে একটা মোসর দিছে জমিনে ফেলায় দিয়ে বুকির উপর চড়িয়া কয় নবীজি দেখছেন আমি কত তাড়াতাড়ি আমার বাইরে ফেলাই দিছি। নবী চাদর দিয়ে এইভাবে চোখ মুছে আবু করবে না নিয়ে পারবো না, কেন আমি এদের অভিনয় সব দেখছি রে আবু। চল আপনারা জানেন যুদ্ধের মাঠে যাওয়া হলো যেখানে আমার নবী তাকসিম করছিলেন সেনাপ্রধানদেরকে, এই প্রথম সেনাপ্রধান কি হবে আলী লাব্দে দাঁড়ায় গেছে, দ্বিতীয় হযরত হামজা দাঁড়ায় গেছে, তৃতীয় হুজুরের সাহাবী আবু উবাদা দাঁড়ায় গেছে। নবী বললেন আবু উবাদা তুমি তো নতুন সাহাবী, আমি দেখতেছি ওমরের কাছে যখন তুমি ট্রেনিং দিতেছিলে তুমি তরবারি ধরতে পারো না, যুদ্ধের পোশাক পরেও কেমনে নামবা, যখন তুমি প্রথম দাঁড়াইছো তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছো, আমি তোমাকে না করবো না, যাও চলো চলো যা। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, বলেন আছে না নাই? তোমার প্রাচীরের মতো মাঠে দাঁড়াবা, প্রাচীর সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস,
প্রাচীর যেরকম ভাবে গুতা দিলি ভাঙা যায় না, যুদ্ধের মাঠে তোমরা তিনজন দাঁড়াবা প্রাচীরের মতো দাঁড়াবো। আর এই কাতারটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আমরা এই কথা বললে আমরা জিএমবি, হালাকি আমার আল্লাহ যে বলছে আল্লাহরে কি কইবা? তিনজন দাঁড়ায় গেছে, আমার নবী তিনজনের তরবারি চুমা দিলেন, যাও। আমার নবী যেখানে দাঁড়ায় যুদ্ধের কমান্ডার হিসেবে কাজ করছিলেন, যুদ্ধের মাঠ থেকে আধা কিলোমিটার দূরে, এই জায়গাটার নাম হলো মসজিদ আরিস, মসজিদে বদর যেখানে যুদ্ধ হয়েছে এখান থেকে আধা কিলো দূরে হলো নবীর স্টেজ। নবী তিনজনকে বিদায় দিয়ে দিলেন, দাঁড়ায় গেল তিনজন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনজন দাঁড়ায় গেল, হযরত আলী বেঈমানকে দুই টুকরা করে ফেললেন, হযরত হামজা সাহেবারে দুই টুকরা করে ফেললেন, উতবা সাহেবা দুই বেঈমান। উতবার ছেলে ওলিদ ছিল চমৎকার একটা যুদ্ধ কোয়ালিটি সম্পন্ন, পিছনের থেকে আবু বাদাকে এরকম ভাবে ঘাড়ের উপরে কোপ দিছে, ঘাড়টা কেটে পড়ে গেছে, এই ঘাড়ে কোপ দিছে, ঘাড়টা পেরে পড়ে গেছে, এখানে কোপ দিছে, ঘরের রাগটা ছিঁড়ে পড়ে গেছে। হযরত আলী দূরের থেকে অনুধাবন করতে পেরে ওখান থেকে জাম্পিং করছে। আলী তখন 25 বছরের যুবক, আল্লাহু আকবার জোরে বলতে হবে, সারা পৃথিবী আলুর কাছে, আলীর কাছে মনে হইতো একটা শুকনা পাতা। জাম্পিং করে বেঈমানকে জমিনে শোয়া দিয়ে আর মাথা ডালাদা করে আবু বদরের ঘাড়ের উপরে নিয়ে দৌড় শুরু করছে, যে হাত দুটা কর্তনকৃত হাত, কাটা হাত দুটা, হামজা এইভাবে বাঁশের লাঠির মতো দৌড় শুরু করছে। আবু বদর জিজ্ঞেস করে, আলী তোর মরার আগে কিছু চাওয়া আছে কিনা বল, নবী যদি জিগায় কি চাইছিল কি কমু কর, তোর তো কবরে গেলে কোনো টেনশন নাই, ওলা তাকুল লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমাল, শহীদের একটু উপকার করতে পারলে আমি কবরে শান্তি পাবো, বল তোর কি চাই? আবু বদর বলে, আলী ভাই আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমার থেকে বয়সের মাত্র 4 থেকে 5 বছরে বড়, আমার কিছু চাওয়ার নাই, একটা কাজ করো, আমার নবীকে মরার আগে এক নজর দেখাইতে পারবা? আমার আর কিছু চাওয়ার নাই। এই আশেকে রাসুল কারে কয়? দেওয়ান বাগির মতো আসে ঘুষ না, বিশ্ব নবীর সাহাবি হযরত আলীর ঘাড়ের উপরে, আলী পুরা গোসল হয়ে গেছে, আবার নবী এখানে দাঁড়ায় হাত বাড়াই দিছে, আলীর এই কারে লই এই জোর, হুজুর আপনার আবু বাবা যুদ্ধের মাঠের অবস্থা কি? হুজুর যুদ্ধের মাঠ এখনো আমাদের ফেভারে, আবার নবী বলে, আলী রে ইস্তাজতাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফীন। ফেরেশতা নামতাছে, আলী টেনশন করিস না, আমি দেখতাছি ফেরেশতা নামতাছে, তোরা দৌড় মারবি না রে আলী। জবালের রহমার উপরে জিব্রাইল নিজে নামছে, তসবির দানার মতো ফেরেশতারা এখন যুদ্ধ করবে নামতাছে। খালি তাড়াতাড়ি আমার আবু বাদার আমার রানের পরে শোয়ে দে, যুবক ভাই তুই কি ওই সাহাবির সাথে জান্নাতে যাইতে চাস? চোখের পানি ফেলাই এখন চিল্লাবি আর কানবি, আবু বাদা আমার নবীর রানের পরে শুয়ে আছে, এই ঘাড়টা কাইতে পড়ে গেছে বাবা, এখানে এই ঘাড়ের রক্তটা ছিঁড়ে গেছে, নবী আমার বাম হাত দিয়ে রক্তটা এইভাবে চাইপে ধরছে, ঠোঁট দিয়ে আমার নবী আবুবাদার গালের মধ্যে ফু মারতেছে, অক্সিজেন দিচ্ছে। কিতাবুল মাগাজি বুখারীর হাদিসে দেখবা বাজান, আমার নবী আবুবাদার মুখের রক্ত নবীর দুই ঠোঁটে লাগিয়ে গেল। দূরে দাঁড়ায় দাঁড়ায় প্রবীণ সাহাবিরা বলে, আবু বাজারে তোর নসিব কত ভালো রে, নবীর রক্ত রক্ত নবীর ঠোঁটের মধ্যে লাগলো। ওই মরণটা চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই রে আবু বাদা। এ আমার সিরাবর ভাইরা, সাবার গাজীপুরের ভাইরা,
জিরানি বাজারের বাইরে সারা দিন কাজ কইরা কোন জান্নাতের মাঠে বসে পড়ছর ভাই, আগামী কালকে গার্মেন্টে কি লয়ে যাবি, কালকে যদি জীবনের শেষ দিন হয়ে যায় আমার মাওলারে দুই বোটা পানি দিয়ে দেখায় দে, এই যে আমার আলেম বাইরে বয়া বয়া কাম দে, তোর চোখে কেন পানি নাই রে ভাই, আমার নবী বললেন আবু বাদা বল তোর মৃত্যুর আগে কিছু চাই কিনা, আবু বাদার আলা জিব্বাটা বাবার টাইনা নিয়ে গেছে, জিব্বা দিয়ে কথা বের হয় না, আমার নবী বলে আল্লাহ আমার আবু বাদার একটু কথা ফুটিয়ে দাও, আর মরার আগে কোনো কিছু চাই কিনা, হুজুর আমি তিনটা জিনিস চাই, এক নম্বরে যদি আমি এখন মারা যাই আমি কবরে কোনো টেনশন করা লাগবে কিনা, তুই মারা গেলে তোর আল্লাহ মৃত্যু বলতে না করছে, হাবু বাদা তুই মৃত্যু না, হাবু বাদা বলে হুজুর যদি আমি মৃত্যু না হই আমার চোখ দুইটা মরার পরে আপনি বন্ধ করবেন না, আমি মরার পরও আপনারে চাইয়া চাইয়া দেখবো, কারণ আপনি দুই বছর আমাকে দেশে আসছেন আপনার দেখে আমার তৃপ্তি মেটে নাই, আমার নবীর চোখে তখন পানি মাসির মাথার মতো পানি চলে আসছে বাবা, সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে দেখো আমার জালেম ভাইরা আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মোতালা করে দেখেন, আমার নবী আবু বাদারে বলে আর কিছু চাস কিনা, এখন চিল্লাবি আর কানবি যুবক, হুজুর আমার শেষবারের মতো একটা ওয়াদা কি, আমি যখন যুদ্ধের মাঠে আসি আমার সাত বছরের একটা পোল আমার পিছনে পিছনে দৌড়ে আসছিল, নাম তার ওবাদা, আমার বলছিল আব্বু তুমি কবে আইবা যুদ্ধের থেকে আমার জন্য কি নিয়ে আসবা, আমি বলে আসছিলাম আমি আর কোনোদিন ফিরে আমু না, হুজুর আমার দোয়া যে এমন আল্লাহ কবুল করবে আমি কল্পনা করি নাই, আমার নবী কাঁদে আর বলে আবু বাদা বল তোর সন্তানটা কি বলতে হবে, আমার সমস্ত বাইরে যখন মদিনায় যাবে আমার সাত বছরের বাদাও তো দৌড়ে আসবে নবী, যদি আমার ছেলেটা দৌড়ে আসে আপনি অনেক কলিলে একটু আদর করে দিয়ে বুঝ দিয়ে কইেন তোমার বাবা এমন দেশে গেছে আর কোনোদিন ফিরে আইব না, আমার যুবক ভাইরা জিরানি বাজারের যুবক ভাইরা ও আমার সাবান নবীনগর গাজীপুরের ভাইরা কালিয়াকড়ের ভাইরা আমার সাধু ভাইরা, এই দুনিয়ায় যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস, তুমি কোটি কোটি টাকার মালিক হইলো বাবা মায়ের কথা বলতে পারবো না ভাই, এই দুনিয়ায় যারা বাবা মায়ের কথা শুনে কাঁদে না ওদের মতো আর নিষ্ঠুর হতে পারে না রে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব, আমার মা হয়তো ভাবছিল আমি হয়তো মাদ্রাসায় পড়ব না, আমার মা মরার 3 মাস আগে আমারে বিদায় দিয়ে দিল রে ভাই, আমি গোপালগঞ্জ কোটালিপাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকায় এক আসন গোপালগঞ্জে চলে গেলাম ভাই, আমার মারে আমি আইসা আর কোনোদিন দেখতে পারি নাই, আমার মারে আমি আমার জীবনের শেষ পালকিতে দেখছি যুবরে কেমনে আমি তোদের বুঝাব, আমি দেখি আমাদের মসজিদের ঘাটলায় আমার মাই কাপড় পরে পড়ে রয়েছে ভাই রে,
আজকে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য ভাই